আ ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমারও একরকম দিনগুলো কেটে যাচ্ছে। তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। তো তাই আজকে ঝটপট শর্টকাট রান্না করে নেব। তো তোমরা দেখলে যে আমি ডালটা বসিয়ে নিলাম। তোমরাও যদি কোনোরকম এইভাবে শর্টকাটে অথচ টেস্টি ডাল বানাতে চাও, তাহলে কী করবে, মসুর ডালটাকে এরকম ধুয়ে নিয়ে দেন ওর মধ্যেই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে, আমি যেমন একসাথে নুন হলুদ তেলও মেখে নিয়েছি, তোমরা সেটা পরে অ্যাড করতে পারো, দিয়ে জাস্ট এটাকে সেদ্ধ সেদ্ধ টাইপের, একটু জলও অ্যাড করবে, দিয়ে সেদ্ধ সেদ্ধ টাইপের বানিয়ে নেবে। একবার জাস্ট করে দেখবে, ডালটা এত টেস্টি হয় না যে তারপর আর অন্যরকম ডাল খেতে ইচ্ছেই করে না। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি পটল আলু তরকারিটাও করে নিচ্ছি, যেটাও খুব শর্টকাটে করব, জাস্ট পেঁয়াজ ফোড়ন দেব। আর মশলা বলতে আমি ইউজ করব পটল আলু তরকারিতে নুন হলুদ কাঁচা লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তারপরে যখন ঝোলটা মোটামুটি একটু ঠিক হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করে দেব ম্যাগি সবজি মশলা আর একটু সামান্য চিনি, ব্যাস। তারপরে একটু মাখো মাখো করে জিনিসটাকে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। তোমরা এইভাবে একবার পটলটা করে দেখবে, যেদিন হয়তো একটু তাড়াহুড়ো থাকবে, এত টেস্টি হয়। জানি ম্যাগি মশলা এই জাতীয় টাইপের কোনোরকম মশলা আমাদের খাওয়ার ঠিক না, বাট তাড়াহুড়ো থাকলে এক দুদিন চলতেই পারে, কি বলো, তাই না? তারপর আমি এখানে ওভেন, কিচেন টপ এগুলোকেও তাড়াহুড়োতে ফটাফট ক্লিন করে নেব, কারণ বেরোতে হবে আর যেখানে যাব না সেখানে মোটামুটি 4-5 ঘন্টার ব্যাপার। তো চলো ফটাফট কাজগুলো করে নিই। তাড়াহুড়ো করে চলে আসলাম যেখানে আসার ছিল, আর 4টা দেখে বুঝতেই পেরেছো যে কোথায় এসেছি। হ্যাঁ, পার্লারে এসেছি স্মুথনিং করাতে। তোমরা হয়তো ভাবছো একই তো পাতলা চুল, তার মধ্যে আবার স্মুথনিং করাই? হ্যাঁ করাই, আর সাহসটা কোথা থেকে পেলাম তোমরাই শুনে নাও। ফ্রেন্ডস, তো আমি এখানে আসার পর থেকে যার কাছ থেকে হেয়ার কাট করাই, ইনি হলেন সেই মিনুদি। তো এখানে আসার পরে একদম আননোন জায়গা ছিল আমার জন্য, তো মানে আমি কাউকে সেরকমভাবে ট্রাস্ট করতে পারছিলাম না, তো আমি নিজেই এই জায়গাটা এক্সপ্লোর করে ওনার কাছে হেয়ার কাট করি, এবং করে আমি মানে তবে থেকে ওনার কাছেই হেয়ার কাট করাচ্ছি। আর অনেক দিন হয়ে গেল, তো বুঝতেই পারছো যে আমি কতটা স্যাটিসফাইড। এবং তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো যে আমার হেয়ার কত আনম্যানেজেবল, কত ড্রাই আর কত মানে, এবং হেয়ার খুবই থিন আমার, সেটা বলতে কোনো প্রবলেম নেই। তো কি হয় না, আরো যখন বাইরে হাওয়া টাওয়া লাগে না, তো আরো চুলটা যেহেতু এতটাই ড্রাই গুটিয়ে যায়, তো আমি ওই জন্য আর কি ভেবেছিলাম যে একবার স্মুথনিং করানো যাক। বাট আমার কোনো এমন ফ্রেন্ড নেই বা কেউ নেই যে আমাকে মানা করেনি, বলেছে তোর তো পাতলা চুল, স্মুথনিং করলে আরও কিছু থাকবে না। তো শি ইজ দ্য ওনলি ওয়ান যে আমাকে মানে আশ্বস্ত করেছিল যে না তুমি করাও, আমি তোমাকে বলছি কোনো হেয়ার ফল হবে না, বিকজ তোমার চুল পাতলা হলো, তোমার চুল এমনি মানে কোয়ান্টিটি কম, বাট গোড়া মজবুত আছে। তো ড্রাই রাফনেস যেটা হয়েছে সেটা আমারই টেক কেয়ার প্রপারলি হয় না বলে হয়েছে। তো লাস্ট ইয়ার আমি ওনার থেকে আমার হেয়ার স্মুথনিং করিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আমার মানে ছ মাস মানে 6 মাস তো এনাফ একটা জিনিস দেখার জন্য যে হেয়ার ফল হচ্ছে কি হচ্ছে না। তো 6 মাস কেন, তারপরেও আমার কোনো হেয়ার ফল হয়নি, 2 মাস ধরে আমার হেয়ার ফল হচ্ছে সেটা আমার, এটা বলো আগে তোমার যে এত রাফ ছিল, মানে এত আনম্যানেজেবল হেয়ার ছিল, সেটা তোমার তুমি তোমার মনের মতো স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, আমি একদম স্যাটিসফ্যাকশন পেয়েছি বলেই আমি আবার এসেছি তোমার কাছে স্মুথনিং করাতে। আমার স্প্লিট এন্ডসে প্রবলেম ছিল সেটা একদম নেই, রাফনেস বলতে গেলে আগের ইয়ারে যা ছিল তার থেকে অনেক কমেছে, তোমার লুকিংটাও ভালো এসেছে, মানে তোমাকে মানে ভালো লাগছিল, হ্যাঁ স্ট্রেট করে ভালো লাগছিল। তো আমি ভাবছিলাম মানে স্মুথনিং করে কেমন লাগবে, তো ভালো লাগছিল, তো সেই জন্যই আবার ওনার কাছে আসা। তো চলো দেখতে থাকো কিভাবে উনি স্টেপ বাই স্টেপ করে। আপ কিছু বলনা চাহেঙ্গি? বাস ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন মেরা স্যাটিসফ্যাকশন হ্যায়, वो इतना ट्रस्ट करके मेरे पास आई और उसको ये जो अच्छा लगा और जो आज ये बोल रही है मेरे लिए तो अच्छे है। हाँ, और इनका एक खास बात है मैंने इनार एक जेटा होचे इंपॉर्टेंट जे क्लाइंट जदी सैटिस्फाई होयो जाए अंटिल अनलेस उनी एक उनी निजे थेके सैटिस्फाई होचे ततक्षण उनी सर्विस दिए। हां, तो चलो देखते थाकी। তো ফার্স্টে আমার হেয়ারটা ভালো করে ওয়াশ করে দেন রিবন্ডিং যে ক্রিম আছে সেই ক্রিমটা অ্যাপ্লাই করে দেবে, আর তারপর থেকে শুরু হবে ধৈর্যের পরীক্ষা।
সবাই বলে এই 4-5 ঘন্টা টাইমটা কাটানোই হচ্ছে সবথেকে মুশকিল ব্যাপার, কিন্তু আমার ক্ষেত্রে অতটা মুশকিল হয় না, কারণ আমি তো এখানকার আজকের কাস্টমার নই, তাই দিদির সাথে আমার বন্ডিংটাও খুব ভালো। তো আসলে আমাদের এত কথা থাকে, দেখেই বুঝতে পারছো যে আমি কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছি। তো ক্রিমটা অলমোস্ট 40-45 মিনিটস রাখার পরে দিদি আমার হেয়ারটা ওয়াশ করে দিয়েছে। তো এবার হচ্ছে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং, মানে যে অ্যাকচুয়াল কাজটা। এডিটিং করতে করতে দেখছিলাম চুলটা খুব বেশিও পাতলা না আমার, কি বলো তোমরা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমি মোটিভেশন পাবো পরবর্তীকালে আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। আমাদের এক একটা সাবস্ক্রিপশন আমার কাছে মোটিভেশন হিসেবে কাজ করবে। আর এখানে দেখতে পাচ্ছ দিদি আমার হেয়ারে নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করে দিচ্ছে। এবার এটা লাগিয়ে 20 মিনিটস বসে থাকতে হবে, তাহলেই অপেক্ষার অবসান, দিদি হেয়ারটা ওয়াশ করে সিরাম লাগিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এটা হলো আমার নিউ লুক, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরাতেও দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে হ্যাঁ, হেয়ারটা স্মুথিং করে একটু ভালোই মানে সিল্কি হয়েছে, স্মুথ হয়েছে। যে রাফনেসটা তোমরা নিশ্চয়ই ডেফিনেটলি আমার ব্লগে বা ভিডিওতে দেখেছো, তো এক্স্যাক্টলি দেখেছো যে আমার হেয়ারটা কতটা রাফ অ্যান্ড ড্রাই লাগতো। তো দেখো স্মুথিং করার পরে কিন্তু হেয়ারটা যথেষ্ট শাইন করছে ওপর দিক দিয়ে, বুঝতেই পারছো। আর হেয়ারটা কিন্তু অনেক স্মুথও হয়েছে। তো মিনুদি আসো, যে আর্টিস্ট তাকে তো ডাকতেই হবে। মিনুদি, তাহলে তোমার পার্লারে আসতে হলে কেউ কিভাবে আসবে তুমি যদি একটু বলতে চাও? এই তো ওর কাছ থেকে কন্টাক্ট নাম্বারও নিতে পারো। বা যদি কেউ যদি রিসার্চ স্টেশনে নেমে আসতে চায় তাহলে কিভাবে আসবে? তখন আমার ওই তো রিসার্চ স্টেশন থেকে ফোন করলে তো আমি লোকেশনটা বলে দিতে পারবো। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো।